হ্যালো বন্ধুরা, আবারও আসলাম বাবার সাথে কথা বলার জন্য। তো বন্ধুরা, বাবা বাবাকে দুইটা ঘটনা বললাম। বাবা, ঘটনা দুটো তুমি মজা পাইছো? ও, নিজের স্বীকার করলে লস হয়। এটা বাবার সাথে কথা বলা একটা, মানে বাবাকে ঘটনাটা বলে আনন্দ, এমন আনন্দ পেলাম সে আনন্দটা আসলে মনে রাখার মতো। হ্যাঁ, দুঃখিত কাশি আসার জন্য। তো আজকে বাবার সাথে গল্প করলাম, বেশি অনেক গল্প করলাম। এই জন্য অনেক গল্প করলাম বাবার সাথে, 48 ঘন্টা ধরে ক্যামেরায় আসা হয় না বিভিন্ন ব্যস্ততার জন্য। তা মোতালা ভাইয়ের সাথে একটা স্মৃতি বলতো আব্বা। মোতালা ভাই যখন গ্রামে ছোট ছিল তখন দু একটা কথা বলতো। ছোট থাকলেও টনক আছে, টনক ছিল চালু ছিল। আসলে ভেঙ্গা ভেঙ্গা যাওয়া লাগতো, সে সময় ব্রিজ ছিল না। আচ্ছা আচ্ছা, ওই ব্রিজ আর তিন জায়গায় পারা বাসে যাওয়ার বাসে তখন তো তোমার কয় ভাই কয় বোন ছিল গ্রামে? গ্রামে ভাই ভাই তো সবই বোন টুন, সবই তো কিছু আসছে সব। বন্ধুরা, ওই দুঃসময়ে তখন তো আমাদের খাবারের কষ্ট ছিল, যেহেতু নদীতে কয়েকবার বাড়ি ভেঙে যায় সেজন্য কষ্ট ছিল। বাবা বড় সন্তান তো, সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। যে সংসারে বড় সন্তান যে কী করে এটা বাবা করছে আর, বাবা এবং আমার বড় ভাই করে। তো আপনারা কি বলবো, আসলে খুবই ভাবনার বিষয় আমার বাবার কথা। বাবা ওই সময়ের জন্য দুঃসময়ে যারা পাশে থাকে তারাই তো আসলে বন্ধু। তখন স্বাধীনের আগে, স্বাধীনের আগে তো একরকম কষ্ট, আবার পরে আবার তো স্বাধীনের পরও কষ্ট হচ্ছে। দেশের চালের দাম, চালের দাম, আটার দাম, আমাদের আসলে কিছু ছিল আর চাইল আটা নিয়ে এখন সাহায্য করছে, জায়গা জায়গায় এখন সাহায্য করছে। তো দেশটা কোনো ফসলই করা হয় না, মানুষের
টেনশন ছিল, তারপরে বর্ষা হয়ে গেল, সব দেশে বর্ষা হয়ে তলাই গেল, সব অভাবের একটা সৃষ্টি হয়ে গেল, আটা গোটা কচু গোটা খাইত মানুষ, কচু শাক তুললা ঘুরতে খাইত, এত অভাব গেছে স্বাধীনের পরে এদেশে কিছু ছিল না, টাকা পয়সা চাই সব পাকিস্তান শুনে দেশ খালি করে দিয়েছে। আটা গোটা খেলে মানুষ বাঁচছে, বন্ধুরা সেই অতীতের যে অভাব সেটা এখন বাস্তব জীবনে এখন অনেকেরই অভাব চলে গেছে, কিন্তু অভাব এখনও মানুষ আছে যারা অজপাড়া গায়ে থাকে, নদীর পাড়ে যারা থাকে তাদের এখনও অভাব আছে। আসলে যেভাবে প্রচার হয় যে অভাব নাই অভাব নাই, কিন্তু না, এখনও অভাব আছে, এখনও মানুষ না খেয়ে দিন কাটায়, এটা আমি ভাবি বা বুঝি। আসলে এটা কি বলবো, আর কিছু বলার নেই। বন্ধুরা আজকে কথা হলো অনেক, বন্ধুরা আমরা কথা বলার সাথে সাথে আকাশে টিয়ার শব্দ, কিশোরবেলায় যখন আমি টিয়ার শব্দ শুনতাম তখন আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আজও টিয়ার শব্দ পাচ্ছি, আজও আকাশের দিকে তাকিয়ে আছি, মানে আমি তো কিশোরবেলায় আমি বাবার সাথে থাকতাম ছেলেবেলায়, আজও বাবার সাথে আছি, তো টিয়ার ব্যবহারও তাই, বাবার সাথেও তাই। বাবার সাথে বড়বেলায় আমার কোনো মনোমালিন্য হয়েছে কি না বাবা তুমি বলো তো, বাবা বড়বেলায় তোমার সাথে কী ধরনের মনোমালিন্য হয়েছে, আমার একটাও কি হয়েছে না ওই 15 বছরের মধ্যে বড়বেলায় এসে তুই এই একটা করলি, হয় না? বন্ধুরা বড়বেলায় এসে বাবার সাথে কোনো মনোমাল্য হয় নাই, হয় না এই জন্য যে আমি খুব তীক্ষ্ণভাবে আমি চলাফেরা করি, শুধু বাবা কেন পৃথিবীর যে কোনো মানুষ, বাবা তো কাছের মানুষ, বাসা থেকে বের হলে যাদেরকে দেখবো তাদের সহ, যাদেরকে দেখবো না তাদের সহ যদি কারোর সাথে আমার মনোমাল্য হয় আমাকে বুঝিয়ে দিবেন, আমি কী দিয়ে আপনাদের সাথে মনোমাল্য করেছি সেটা আমি কথাটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। এবং আমি আর কিছু বলার নাই, নিজ সম্পর্কে কিছু বলার নাই বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ক্যামেরার পিছনে, তারপরে বাবার সাথে কথা বলে আজকের মতো বিদায় নিব। বাবা তাহলে তোমার সব মিলে শরীরটা এখন ভালো, মানে শরীরে কোনো আর সমস্যা দেখা দিল না? ভালো আছো না সব মিলে? এবং কালকে যে তোমার রিপোর্ট দেখলাম, রিপোর্ট আনতে গেলাম, হ্যাঁ সেই রিপোর্ট আরও ভালো। আমি তো তোমার বলছি ঘটনাটা মনে আছে, তুমি গাছ মানুষ হবা, 150 বছর পর্যন্ত বাঁচবা, হ্যাঁ, এবং তোমার তুমি যখন লাস্টে শেষ যখন মারা যাবা তখন কেউ আসবে না, বলবে ধুর উনি এলো, মরে ও মরে না, ওনার কাছে যায় না, আপনার যায় শুনবা যে মরছে মরছে, যায় দেখবা যে বসে আছে, মানে তুমি যে মারা যাবা মানুষ বিশ্বাস করবে না, বুঝছো? মানুষ বিশ্বাসই করবে না তুমি মারা যাবে, কারণ তোমার শারীরিক কন্ডিশন এত ভালো। সব আল্লাহ বিশ্বাস, যাই হোক ওটা কথা না, তো বড় কথা হলো তোমার শরীরটা 100% সুস্থ আছে, এবং তোমার আর মানে শারীরিকভাবে যদি সচেতনভাবে চলো ব্লাড দিতে হবে না, সচেতনভাবে চললে তোমার পেটের সমস্যা দেখা দেবে না, হ্যাঁ সারা দেশের মানুষ ছড়ায় যাবে যে উনি মারা গেছে মারা গেছে, এই মারা গেছে মরে গেছে, হ্যাঁ কিন্তু আইসা দেখবো যে তুমি বসে আছো, বুঝছো? এরকম করে মানুষ ধোকা খেয়ে 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 মরবে। তোমার নাতি আছে না যে তুমি মারা গেলে গরু জয় করবো, ওর আশাটাও মনে করো শেষ, বুঝছো? বন্ধুরা বাবার সাথে কথা বলতেছি, বাবার সাথে কথা বলতে যে কেমন লাগে এটা
কারণ রকম একটা সুখ, এটা বোঝানো সম্ভব কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝালে আপনারা বুঝবেন। আর বাবার সাথে সম্পর্ক রাখতে হলে বাবার কোনো অভিযোগ যেন বাবা না করে এমন কিছু করতে হবে, এবং যদি আপনারা ইয়াংরা বা তরুণরা যারা আছেন যদি কোনো অন্যায় করেন তাহলে সেটা বাবার কাছ থেকে স্বীকার করে নিতে হবে যে বাবা অন্যায় করছে, এটা আমার ভাই বলেছে তোমার জন্য বা আমার জন্য এই টাকাগুলো নষ্ট হয়েছে বাবা, এটাই তখন বাবার কাছে স্বীকার করতে হবে। স্বীকারও করবো না আবার ডাবলার মতো বলবা যে আপনি ভুল শুনছেন। হ্যাঁ আমি বললাম জোড়া কত? 50 টাকা। বেশ ভালো, তাহলে দেন দুইটা। তারপরে আবার বইলে আমাকে এরকমভাবে ঠকায়, যাই হোক এরকমভাবে আমাকে আম জনতা ঠকাইলে আমার সমস্যা নেই, কারণ তারা অবুজ, তারা আমাকে চেনে না, জানে না আমি কী ব্যক্তি, সেটা জানলে তারা এরকম করতো না, কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে তারা আমাকে তো সবার মতো ভেবেই আমার সাথে ব্যবহার করবে, এটা আমার কোনো কষ্ট না, এটা আমি মনে করি আমার জন্য ভালো, কারণ এটা আমাদের দোষ, এটা পরিবেশের দোষ, এটা শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলে বা শিক্ষার সুযোগটা পাইলে সে হয়তো এরকমভাবে করবে না। বন্ধুরা আজকে চলে যাচ্ছি, কে কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আর যারা মন্দ যাদের লাগে যে প্রতিদিন বাবার সাথে কথা বলি, ওর সাথে বাবার সাথে কথা বলি, এটা আমার একটা এক প্রকার চালাকি, আমি আমার চালাকিগুলো প্রকাশ করি এরকমভাবে যে এটা পরে আবার প্রকাশ করবো, এটা আমার একটা চালাকি বাবার সাথে কথা বলা এবং একটা ভিডিও ধারণ করা ইউটিউবে ছেড়ে দেওয়া জগতের সকল মানুষকে দেখানো, এটা আমার একটা চালাকি, এটা আমার নিজের স্বার্থে আমি কাজটা করি। সেই স্বার্থটা হলো ভিডিওটা থেকে যাবে অনন্তকাল, সেজন্য আমি চালাকিটা করি। বন্ধু আজকে যাচ্ছি, জগতের সকল শ্রেণীর নারীর প্রতি রইল শ্রদ্ধা, অনেক অনেক শ্রদ্ধা।